আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ আছে বাংলাভিউ লাইভে। আপনাদের সাথে আমি যুক্ত আছি নাজাত আহমদ পুরকায়স্ত, আমার সাথে ক্যামেরা আছেন আহমেদ দুবে। দর্শক, আমি আছি এবং সিলেটের মুসলিম সাহিত্য কেন্দ্রে আপনারা দেখার চেষ্টা করছি যুবদলের যে জেলা মহানগর যুবদলের যে দ্বিবার্ষিক নির্বাচন সম্মেলনকে ঘিরে যে প্রস্তুতি, সে প্রস্তুতির চিত্র আপনারা দেখার চেষ্টা করছি। প্রস্তুতি ঘিরে নেতাকর্মীদের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন নেতাকর্মীরা এখানে আসলে প্রচার প্রচারণা চালাচ্ছেন, তারা তাদের কর্মীদের সাথে গণসংযোগ করছেন, এবং একটু পরেই আসলে যে তাদের যে কাঙ্ক্ষিত যে সম্মেলন সেটি আসলে শুরু হবে। আমরা যতটুকু জেনেছি 2000 সালে সিলেটে প্রথম এই সম্মেলন হয়েছিল, যে যখন সিলেট পৌরসভা ছিল সেই পৌরসভার থাকাকালীন সময়ের নির্বাচন যে কাউন্সিলের নির্বাচন হয়েছে। দীর্ঘ 2 দশক পর আসলে এই নির্বাচন আবার হচ্ছে, যার কারণে আসলে নেতাকর্মীদের মধ্যে একটি উচ্ছ্বাস বিরাজ করছে। আমরা দেখানো আছি এখন মুসলিম সাহিত্য কেন্দ্রে, আপনারা দেখানোর চেষ্টা করছি যে যে সম্মেলনকে ঘিরে যে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের চিত্র। সিলেটের যে 14-13টি উপজেলা আছে এবং 5টি পৌরসভা আছে, সেই পৌরসভার থেকে আসলে কাউন্সিলররা নির্বাচন করবেন, নির্বাচনে অংশগ্রহণ নেবেন ভোট গ্রহণে। আমরা কথা বলবো এখন সভাপতি পদপ্রার্থী জনাব নজরুল ইসলামের সাথে। ওনার সাথে জানার চেষ্টা করবো আসলে ওনার যে প্রস্তুতি বা ওনার যে কাউন্সিলকে ওনার যে আশা আকাঙ্ক্ষা এগুলো আসলে আমাদেরকে বলবেন। ধন্যবাদ। আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে আমি ছাত্র রাজনীতি করি, ছাত্র রাজনীতির পরিসমাপ্তি করে আমি এখন যুবদলে আসি। আমি দীর্ঘদিন থেকে যুবদলে কাজ করছি, যুবদলের প্রতিটি পাড়া মহল্লায় জাতীয়তাবাদী যুবদলকে শক্তিশালী করার জন্য, বিশেষ করে রাজপথের আন্দোলনকে বেগবান করার জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় আজকের এই সম্মেলন হচ্ছে। সিলেটেকে এই সম্মেলনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমার বিশ্বাস প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীরা তাদের কাঙ্ক্ষিত, তাদের পরিশ্রমের মূল্যায়নের জন্য তারা এমন একজনকে বেছে নেবেন যার দ্বারা আগামী দিনে সরকার বন্ধনের আন্দোলনে যারা বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবেন। আপনারা জানেন একটি পবিত্র নগরী হচ্ছে এই সিলেট, এখান থেকেই সব সময় সরকার পতনের আন্দোলন সৃষ্টি হয় সারা বাংলাদেশে। তো আমি আশা করব যে ভোটারদের কাছে যে আপনারা যাদের আপনাদের মতামত যখন দিবেন অবশ্যই ত্যাগী পরিশ্রমী যারা রাজপথে থেকে লড়াই করে জীবন বাজি রেখে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে পারবে, এই ধরনের ত্যাগী পরিশ্রমী সাহসী উদ্যমীদেরকেই আপনারা নির্বাচিত করুন, যারা দলের দুর্দিনে দলের হাল ধরে দলকে আরও এগিয়ে নিয়ে যাবে, এই যুবদলকে আরও বেগবান আরও শক্তিশালী করবার জন্য আমি সমস্ত 27টি ওয়ার্ডের ভোটারদের কাছে আমার আকুল আবেদন। সুযোগ এসেছে পার্টির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান সাহেব আপনাদেরকে মূল্যায়ন করেছেন, সুযোগ করে দিয়েছেন, আপনারা আপনাদের মূল্যবান ভোটটি বিচার বিবেচনা করে বিশ্লেষণ করে এমন একজনের কাছে আপনাদের আমানত তুলে দিবেন যার মাধ্যমে আগামী দিনের আন্দোলন সংগ্রাম আরও শক্তিশালী হবে, আরও বেগবান হবে, দলকে এগিয়ে নিয়ে যাবে, এই আশাবাদ করছি। এবং এই আন্দোলন এই আজকের এই কমিটির মাধ্যমেই আমরা আমাদের ভোটাধিকার ফিরে পাব, গণতন্ত্রকে ফিরে পাব। আমাদের নেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে উদ্ধার করে নিয়ে আসব। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানকে বীরের বেশে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসব। আমাদের নেতা ইলিয়াস আলী দিনা সহ যারা গুম হয়েছেন তাদেরকে ফিরিয়ে নিয়ে আসব। সর্বোপরি এই সরকারকে এদেশের ক্ষমতার মস্ত থেকে বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েই আমরা আমাদের ঘরে ফিরব। যতদিন পর্যন্ত শরীরে তাজা রক্ত থাকবে শেষ রক্তবিন্দু দিয়েও এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। খোদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জি অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের হকদার আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর জিন্দাবাদ। ধন্যবাদ দর্শক। যেমনটি আপনারা দেখছিলেন যে নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসে আসলে বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখা যাচ্ছে। আপনারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে।
সেইটি আসলে দেখানোর চেষ্টা করছিলাম। আমরা কথা বলার চেষ্টা করব আরো কয়েকজন যে পদপ্রার্থী আছেন তাদের সাথে, জানার চেষ্টা করব ওনারা আসলে এই নির্বাচনকে ঘিরে আসলে তাদের ধারণা প্রস্তুতি বা তাদের যে পদপ্রার্থী আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। একটি বিষয় জানিয়ে রাখি, সিলেটের যে যুব দলের সম্মেলন ছিল সর্বশেষ সম্মেলন হয়েছিল 2000 সালে যখন পৌরসভা ছিল সিলেট, তখন সেই সম্মেলন হয়েছিল। তখন আসলে ভোটারদের মাধ্যমে তারা তাদের কাঙ্ক্ষিত যে নেতাকর্মী আছেন তাদেরকে নির্বাচিত করেছেন। তারপর আসলে দীর্ঘ দুই দশক পর আসলে দুই দশক কোন নির্বাচন হয়নি সিলেট নগরী পৌরসভা থেকে নগরী হওয়ার পরে, সিটি কাউন্সিল হওয়ার পরে দীর্ঘ ২০-২২ বছর হয়ে গেছে, প্রতিবেদন হয়ে গেছে। তারপর সেই যুব দলের যে সম্মেলন সেইটা আসলে অনেক কাঙ্ক্ষিত, তার মাধ্যমে আবারও তারা যেটি বলছেন নির্বাচনের মাধ্যমে কাঙ্ক্ষিত নেতাকর্মীদের তারা নির্বাচিত করতে পারবেন এবং বিএনপি রাজনীতিতে আরো সুসংগঠিত করতে পারবেন। গতকালকে সিলেট জেলা মহানগরের জেলা যুব দলের যে সম্মেলন সেটি অনুষ্ঠিত হয়েছে তার সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে। তারপর আসলে গতকালকে যে নির্বাচনটি হয়েছিল সেটি আসলে সিলেটের যে 13টি উপজেলা এবং 5টি পৌরসভার কাউন্সিলর আসলে ভোট গ্রহণ করেছেন। তারপরে আবার আজকে মহানগর যুব দলের সম্মেলন সেটি মুসলিম সাহিত্য কেন্দ্রে হতে যাচ্ছে, যাতে আসলে সব কাউন্সিলররা এবং বিএনপি নেতাকর্মীরা এর আগে নেতাকর্মীদের জন্য কাছে যে সম্মেলনটা সেটি আসলে বিএনপি নেতাকর্মীদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। আমরা দেখার চেষ্টা করছি সিলেটের মহানগর যুব দলের যে সম্মেলন সেই সম্মেলনের অংশ মুসলিম সাহিত্য কেন্দ্র থেকে। আমরা এখন কথা বলব একজন পদপ্রার্থীর সাথে, যিনি সাধারণ পদপ্রার্থী এমদাদ আহমদ স্বপন ভাইয়ের সাথে আমরা কথা বলবো। ওনার সাথে জানার চেষ্টা করবো আসলে এই যে কাউন্সিলরকে ঘিরে আপনাদের যে প্রস্তুতি বা আপনারা কি আশা করছেন এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। কাউন্সিলকে ঘিরে সমস্ত সিলেট মহানগরীতে উৎসব বিরাজ করতেছে, যেটা আপনারা দেখতেছেন। তৃণমূল যুব দলের মধ্যে প্রাণের সঞ্চার হয়েছে। আমরা আশাবাদী তৃণমূল ব্যালটের মাধ্যমে সঠিক নেতৃত্ব নিয়ে আসবে এবং যার মাধ্যমে আগামী দিনের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, খালেদা জিয়ার মুক্তির আন্দোলন ও দেশ নায়ক তারেক রহমানকে স্বদেশে প্রত্যাবর্তনের আন্দোলন আরও বেগবান হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। এই সম্মেলন ঘিরে বিএনপি রাজনীতি আরো সুসংগঠিত হবে কিনা? অবশ্যই সুসংগঠিত হবে, কারণ তৃণমূল কখনো ভুল চয়েস করে না। তৃণমূলের ভোটে নেতৃত্ব নির্বাচন হবে, তৃণমূল সঠিক নেতৃত্ব নির্বাচন করবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। দীর্ঘ দুই দশক পরে আসলে কাউন্সিলর নির্বাচন হচ্ছে, সেই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন? দীর্ঘদিন ধরে বিএনপি বিরোধী দলে আছে, বিরোধী দলের রাজনীতিতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রতিকূলতা থাকে, বিভিন্ন প্রতিকূলতার কারণে আসলে
এই সম্মেলন হয় নাই, এখন একটু পরিস্থিতি একটু সুবিধাজনক থাকায় সম্মেলনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং তৃণমূলের মতামতের ভিত্তিতেই নেতৃত্ব নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করছি। দর্শক, আপনারা যেমনটি দেখার চেষ্টা করছিলাম আমরা কর্মীদের কাছ থেকে, তারা যে কাউন্সিলরকে তাদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের চিত্র আপনারা দেখার চেষ্টা করছিলাম। সব মিলিয়ে আসলে যে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হচ্ছে এই কাউন্সিলকে ঘিরে যুব দল নেতা কর্মীদের মধ্যে, সাথে থাকুন, আপনার সাথে আছি আমি, আপনাকে দেখার চেষ্টা করছি যে সিলেটের যে যুব দলের মহানগর যুব দলের সম্মেলন কুশল বিনিময় করছেন, লিফলেট বিতরণ করছেন, বিভিন্ন ধরনের ব্যানার বা ফেস্টুন বা তাদের টি শার্ট, তাদের যে নির্বাচনী প্রচারের অনেক চালাচ্ছেন টি শার্ট মাধ্যমে, সেইটি আসলে দেখার চেষ্টা করছি আপনাদের। দেখতে পাচ্ছেন এখানে আসলে ইতিমধ্যেই যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত হয়েছেন, স্থানীয় নেতা কর্মীরা, তারা আসলে একটু পরে যে সম্মেলন সেটির প্রস্তুতি সম্পন্ন করবেন এবং তারা নির্বাচনের যে প্রক্রিয়া সেটি আসলে শুরু করবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুগ্ম মহাসচিব জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেটের মাটির মানুষের নেতা জননেতা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির ভাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা ডক্টর এনামুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা তাসদিনা রুদ্দুলুনা, যারা বাইরে আছেন আমরা সবাইকে অনুরোধ করছি, আমাদের আপনাদের জন্য আসন রয়েছে, নির্দিষ্ট আসনে নির্দিষ্ট আসনে সবাইকে বসে পড়ার জন্য সবিনয় অনুরোধ করছি, সামনে দিকে দাঁড়িয়ে আছে সকলকে অনুরোধ করা যাচ্ছে। সুস্থ থাকুন, বাংলা বই সাথেই থাকুন।